নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, রাজকুমার বুধ অস্তাগত 24টা দিন। অনেক পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো তাদের সামনে নতুন নতুন রেকর্ড গড়ার হাতছানি। কেননা স্বয়ং রাজকুমার বুধ হয়েছে অস্তগত বৃষ রাশিতে। যখন পঞ্চগহী রাজ্য তৈরি হচ্ছে তখনই বুধ হয়েছে অস্তগত। এর ফলে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা সুযোগ পাবে অনেক পুরনো রেকর্ড ভাঙার, সুযোগ পাবে অনেক নতুন রেকর্ড গড়ার। তাদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর। কোন সেই সৌভাগ্য আসতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, বুধ হচ্ছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ। বুধের বুদ্ধিতে আমরা পার্থিব জীবনে নিজেদের সেভ রেখে চলাচল করতে পারি। সামাজিক জীবনে যে বুদ্ধির দরকার তা প্রদান করে স্বয়ং রাজকুমার বুধ। বিদ্যাক্ষেত্রে জ্ঞানান্বেষণে যে বুদ্ধি দরকার তাও আমাদের সরবরাহ করে বুধ। সুতরাং বুধ হচ্ছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ। তাই সেই বুধ আমাদের ভাগ্যচক্রকে, আমাদের জীবনচক্রকে, আমাদের জীবনের ওপর বিশেষ বিশেষ প্রভাবিত করে। আর বুধ অস্তগত যাওয়া 24টা দিনের জন্যে অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে বয়ে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি। প্রথমে বলব, বুধের এই অস্তগামী হওয়া 24টা দিনের জন্যে কতটা সৌভাগ্যের হচ্ছে বৃশ্চিক রাশির কাছে। প্রথম সৌভাগ্য, যেহেতু বৃশ্চিক রাশির জীবনে বুধ হচ্ছে একাদশের অধিপতি, তাই বুধের এই অস্তগত যাওয়া বৃশ্চিক রাশি আর্থিক উপার্জনের অনেক পুরনো রেকর্ড ভেঙে এবার আপনি নতুন রেকর্ড গড়বেন। আপনি মাসিক ইনকাম কত হয়েছিল এর আগে, যা হয়েছিল তার ডবল হবে, কখনো ট্রিপল হয়ে যাবে। কারণ বুধ অস্তগত হওয়ায় এই 24টা দিন আপনি দুহাত ভরে উপার্জন করতে পারবেন বৃশ্চিক রাশি। আপনার উপার্জনের ক্ষমতা আরও দ্রুত বৃদ্ধি পাবে, আপনার উপার্জনের শক্তি আরও দ্রুত বৃদ্ধি পাবে। আপনি বিশেষভাবে একাধিক কার্যকলাপের দ্বারা প্রচুর উপার্জন করার সুযোগ পেয়ে যাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির পাশাপাশি আপনার জীবনযাত্রারও যথেষ্ট পরিবর্তন হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়া বৃশ্চিক রাশি অবশ্যই বুধের এই অস্তগামী হওয়া আপনার বুদ্ধি খুলবে, জ্ঞানান্বেষণ আসবে। বৃশ্চিক রাশির স্টুডেন্টরা বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য পাবে, আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে, আপনি সকলে অবাক করে দেবেন। অবাক করার সাফল্য আসছে 24টা দিনের জন্য আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি আপনার মা মাতৃস্থানীয় অবশ্যই প্রত্যেকেই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। উন্নতি হবে আপনার কর্মের, উন্নতি হবে ব্যবসার, উন্নতি হবে বিদ্যার, এবং আপনি জীবনে সবচেয়ে বেশি সমৃদ্ধিময় নিজেকে দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগের ভাষা খুঁজে পাবেন, একাধিক সূত্র থেকে আপনি নিজের নতুন আস্থার কথা শুনতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি অবশ্যই বলবো, বুধ এই অস্তগামী হওয়া আর একটা দিক দিয়ে আপনাকে যথেষ্ট সুফল প্রদান করবে, তা হচ্ছে আপনার বন্ধুদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, আপনার কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা যে করছিল তার শত্রুতার অবসান হবে, সে তার ভুল স্বীকার করতে বাধ্য হবে এবং আপনাকে সার্বিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সুতরাং 24টা দিনের জন্য, আজ থেকে 24টা দিনের জন্য অস্তগামী বুধ অবশ্যই
বৃশ্চিক রাশির জীবনে খুলে দেবে নবদিগন্ত, বৃশ্চিক রাশির জীবনে খুলে দেবে নতুন আশ্বাস, বৃশ্চিক রাশির জীবনে খুলে দেবে নতুন উন্নতির পথ। যে পথ ধরে বৃশ্চিক রাশি আগামী দিনে বিরাট বিরাট উন্নতি করতেই পারবে, কেননা বুদ্ধিদাতা, জ্ঞানদাতা রাজকুমার বুধ তাদেরকে বিশেষভাবে সাহায্য করবে জীবনের সর্বাধিক উন্নতিকে খুঁজে নিতে। তাই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের জীবনে যে বিরাট বিরাট সমৃদ্ধির যোগ আসছে, যে বিরাট বিরাট সুযোগ আসছে, এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন আর জীবনকে নতুনভাবে আরও বেশি উন্নতির পথে নিয়ে যান। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।